প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গ্যাজেলি, সুভাগ পরিচালক, টুইটার ওয়াল। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেঙ্গেন একটি দেশ, কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ, অনেক ধনী দেশ। এবং যেই দেশটি সেঞ্জনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন এবং আগামী দু এক বছরের মধ্যে এই দেশটি সেঞ্জনভুক্ত হতে চলেছে ইনশাআল্লাহ। এবং এই দেশের প্রত্যেকটি সেক্টরে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ। এই দেশটির নাম সার্বিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা সার্বিয়া যেতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু সফলতা চলে এসেছে ইনশাআল্লাহ, এবং আমরা অল্প কিছুদিনের মধ্যে বেশ কিছু ভিসা লাভ করতে চলেছি ইনশাআল্লাহ। এবং আমাদের কাছে ধীরে ধীরে বেশ কিছু ওয়ার্ক পারমিটও চলে এসেছে এবং আগামীতে আরও আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে। দর্শক, যারা সার্বিয়া যাবেন, সার্বিয়ার ভিসাটা পাওয়া খুবই সহজ। এটি যেহেতু অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পর আপনার অনলাইন অ্যাপ্রুভালের কপি এবং পাসপোর্টের কপি চলে যায় ইন্ডিয়ার দিল্লিতে, দিল্লির সার্বিয়ার এম্বাসি থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে বাংলাদেশ। তার মানে হচ্ছে আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, যেহেতু ইন্টারভিউ লাগছে না, সো ভিসা পাচ্ছেন আপনি শতভাগ গ্যারান্টেড ভিসা। যদি একটু সময় বেশি লাগছে, কিন্তু নিশ্চিত ভিসা পাচ্ছেন আপনি সার্বিয়ার জন্য। দর্শক, যারা এই সুন্দর একটি দেশ সার্বিয়াতে যাবেন, সার্বিয়া দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দর্শক, এবার আমরা জানব সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে। সার্বিয়াতে রয়েছে প্রথমেই যারা পড়াশোনা জানেন, যারা শিক্ষিত, আপনাদের জন্য রয়েছে শপিং মল, রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল। যারা এই সেক্টরগুলোতে কাজ করবেন, আপনাদেরকে অবশ্যই ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে, তাহলে আপনারা আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার, বেল বয়, রেস্টুরেন্টে ওয়াটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার, শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান রয়েছেন, আপনাদের জন্য রয়েছে সার্বিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ। ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেঞ্চার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। দর্শক, এছাড়া রয়েছে যারা গার্মেন্টস সেক্টরিতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করতে চাচ্ছেন, এই গার্মেন্টস সেক্টরিতে রয়েছে দক্ষ সুইং সুপারভাইজার, দক্ষ সুইং অপারেটর হিসেবে কাজের সুযোগ। দর্শক, এবার আমি আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না এবং পড়াশুনো নেই, তাহলে আপনাদের কি কাজ আছে। জি, অবশ্যই আপনাদের জন্য কাজ আছে। সার্বিয়াতে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য। তাহলে ফ্যাক্টরিগুলো কি? ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং কার ওয়াশিং ফ্যাক্টরিতে রয়েছে আপনাদের জন্য কাজের সুযোগ। এছাড়া প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে রয়েছে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ। তাছাড়া সাধারণ শ্রমিক হিসেবে তো কনস্ট্রাকশন সেক্টরে সুযোগ থাকছে। দর্শক, আমি যে কাজগুলোর কথা বলেছি, এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিউটি করতে হবে 8 ঘন্টা করে। সপ্তাহে 5 দিন কাজ করবেন, 2 দিন ছুটি পাবেন, থাকা কর্মীদের থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের, ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে। আপনি যে সার্ভেতে পরিশ্রম করবেন, এই পরিশ্রমের বিনিময়ে আপনি কি পরিমাণ বেতন পাবেন? যারা অযোগ্য শ্রমিক রয়েছেন, আপনারা সার্ভেতে
450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 550 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন আপনারা বেতন প্রাপ্ত হবেন 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 700 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। যারা যাবেন ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। দর্শক, আপনারা যারা ফাইল জমা করবেন আমরা আপনার সাথে 300 টাকার স্ট্যাম্প করে আমরা ফাইল জমা দেব। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার 55 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সর্দি মগবাজার ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 01747416004। এছাড়া উপরের যে নাম্বারগুলো দেখছেন উপরের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সার্ভিয়ার জব সংক্রান্ত এবং আপডেট নিউজ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট নিউজ জানার জন্য, এবং পরবর্তী আরও আকর্ষণীয় ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।